প্রয়োজনের অর্ধেক শিক্ষক নিয়ে চলছে নোয়াখালীর চৌমুহনী এস এ কলেজের শিক্ষা কার্যক্রম। এর ফলে কলেজটিতে সুষ্ঠু পাঠদান ব্যাহত হওয়ায় দিন দিন কমছে শিক্ষার মান। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ছোটবেলা থেকে নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী এস এ কলেজে পড়ার স্বপ্ন দেখেন জেলার মেধাবী শিক্ষার্থীরা, কিন্তু ভর্তির পর এর শিক্ষার পরিবেশ দেখে হতাশ হয়েছেন সবাই। শিক্ষক সংকট থাকায় দুই তিন শাখার শিক্ষার্থীরা ক্লাস করছেন একসাথে, শেষ পর্যন্ত পড়া বুঝতে পারেন না অধিকাংশ শিক্ষার্থী। শিক্ষা পদ্ধতি অনুযায়ী সাধারণভাবে প্রতি বিষয়ে চারজন এবং অনার্স এর বিষয়গুলোতে সাতজন করে মোট 117টি পদ 117টি পদ, কিন্তু 7000 শিক্ষার্থীর এই কলেজটিতে শিক্ষকের পদ আছে মাত্র 86টি, এর মধ্যে আবার কর্মরত আছেন মাত্র 48 জন। শিক্ষকদের অভাব থাকার কারণে আমাদের ক্লাসগুলো নিয়মিত হচ্ছে না। এক সময় সমৃদ্ধ বিজ্ঞানাগারটির এখন দুরবস্থা, কলেজ লাইব্রেরির অবস্থাও শোচনীয়। আমরা যে বইগুলো সবসময় চাইছি ওগুলো পাইতেছি না। কলেজের দুরবস্থার কথা স্বীকার করলেন অধ্যক্ষ নিজেই। যত পোস্ট আছে সব শিক্ষক নাই, তবে মোটামুটি একটা বা দুটা বাংলা এবং সমাজকল্যাণ বাদে অন্য সাবজেক্টগুলোতে শিক্ষক মোটামুটি ভালো আছে। 2001 সালের ঝড়ে কলেজের দুইটি ছাত্রাবাস ধসে পড়লেও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ডিগ্রি হোস্টেল পরিত্যক্ত হয়েছে এক যুগ আগে। সময় সংবাদ, নোয়াখালী।